أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. রাজ্যাধিপতি পবিত্র পরাক্রমশালী ও প্রজ্ঞাময় আল্লাহর পবিত্রতা ঘোষণা করে, যা কিছু আছে নভোমণ্ডলে ও যা কিছু আছে ভূমণ্ডলে। তিনি নিরক্ষরদের মধ্য থেকে একজন রসুল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে পাঠ করেন তার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত। এই রসুল প্রেরিত হয়েছেন অন্য আরো লোকদের জন্য, যারা এখনো তাদের সাথে মিলিত হয়নি। তিনি পরাক্রমশালী প্রজ্ঞাময়। এটা আল্লাহর কৃপা, যাকে ইচ্ছা তিনি তা দান করেন। আল্লাহ মহাকৃপাশীল। যাদেরকে তাওরাত দেওয়া হয়েছিল অতঃপর তারা তার অনুসরণ করেনি, তাদের দৃষ্টান্ত সেই গাধা যে পুস্তক বহন করে। যারা আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা বলে তাদের দৃষ্টান্ত কত নিকৃষ্ট। আল্লাহ জালিম সম্প্রদায়কে পথ প্রদর্শন করেন না। বলুন, হে ইহুদিগণ, যদি তোমরা দাবি করো যে তোমরাই আল্লাহর বন্ধু, অন্য কোনো মানব নয়, তবে তোমরা মৃত্যু কামনা করো যদি তোমরা সত্যবাদী হও। তারা নিজেদের কৃতকর্মের কারণে কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ জালিমদের সম্পর্কে সম্যক অবগত আছেন। বলুন, তোমরা যে মৃত্যু থেকে পলায়ন করো, সেই মৃত্যু অবশ্যই তোমাদের মুখোমুখি হবে, অতঃপর তোমরা অদৃশ্য দৃশ্যের জ্ঞানী আল্লাহর কাছে উপস্থিত হবে। তিনি তোমাদেরকে জানিয়ে দেবেন সেই সব কর্ম যা তোমরা করতে। হে মুমিনগণ, জুমার দিনে যখন নামাজের আজান দেওয়া হয়, তখন তোমরা আল্লাহ স্মরণের পানে তরা করো এবং বেচাকেনা বন্ধ করো। এটা তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝো। অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো ও আল্লাহকে অধিক স্মরণ করো, যাতে তোমরা সফল কাম হও। তারা যখন কোনো ব্যবসায় সুযোগ অথবা ক্রীড়া কৌতুক দেখে, তখন আপনাকে দাঁড়ানো অবস্থায় রেখে তারা সেদিকে ছুটে যায়। বলুন, আল্লাহর কাছে যা আছে তা ক্রীড়া কৌতুক ও ব্যবসার অপেক্ষা উৎকৃষ্ট। আল্লাহ সর্বোত্তম রিজিক দাতা।